শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার গড়িয়াহাটে। দর্শক আপনারা জানেন প্রতি রবি এবং বুধবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব মোটা তাজাকরণের শুকনো শুকনো গাভি গরুর দাম। দেখছেন প্রচুর এ ধরনের গরু এই হাটে উঠে। আজ 31 জানুয়ারি রবিবার। দর্শক চলুন আমরা হাটটি ঘুরে দেখি এবং কি দামে আজকে এখানে এ ধরনের গাভি গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব। এখানে একটু দেখছি দরদাম চলছে। নতুন জোয়ান কত দাম চাচ্ছেন এটা? 24,000 করতেছে। আর আপনি চাইছেন কত? 26,000। গ্যাপ তো 2,000। বেচা বিক্রি এর মধ্যেই হবে। দর্শক শুনলেন যে বেচা বিক্রি এর মধ্যেই হবে, বয়স জোয়ান। আমরা এই পাশে আরো বেশ কিছু গরু দেখছি। দেখি এই যে শুকনো শুকনো গাভি গরু এগুলো, ভাই জোড়াটার কত দাম চালেন? এগুলা 63,000। বয়স কেমন এগুলার? নতুন জোয়ান দুটাই 63,000 চাচ্ছেন। কত বলতেছে এখন পর্যন্ত? 50-52। তো বেচা বিক্রির দাম বুধবার আর রোববার। দর্শক শুনলেন বুধবার আর রোববার কটা থেকে কটা? মনে করেন যে 11টা থেকে শুরু করে, 11টা থেকে শুরু করে 12টা থেকে 4টা। দর্শক শুনলেন যে 12টা থেকে 4টা। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার গড়িয়াহাটে। আজ 31 জানুয়ারি রবিবার। আমরা একটু এই হাটের হাসিল সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? চাচা এই হাটের গরুর প্রতি হাসিল কত নেয়? 300 টাকা। হাটটি কবে কবে লাগে? রবিবার বুধবার। রবিবার আর বুধবার কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? 12টা থেকে 4টা পর্যন্ত। দর্শক উনি একজন লেখায় দাঁড়িয়ে এই হাটের, দেখছেন উনি বই নিয়ে বসে রয়েছেন যে এই হাটে যারা গরু ক্রয় বিক্রয় করবেন সেই হাসিলগুলো উনি লিখেন। এটা দেখছি ভাই, বয়স কেমন এটার? এটা 4 দাঁত দুটা আনছেন? এটা হচ্ছে জোয়ান আর এটা 4 দাঁত। তো জোড়াটার কত দাম চাচ্ছেন? কত? 70,000। আর কত বললো এখন পর্যন্ত? দাম কেউ বলে নাই। আচ্ছা আচ্ছা, তো বেচা বিক্রির নিয়ত করছেন কত? 60 পার হইলে আপনি এগুলো বেচা বিক্রি করবেন? দর্শক শুনলেন যে 60 পার হলে উনি এগুলো বেচা বিক্রি করবেন। আমরা বেশ কিছু জোড়ায় জোড়ায় দেখছি এনারা জোড়ায় জোড়ায় ক্রয় বিক্রয় করতে আসছেন। এই যে এখানে আরেকটু দেখছি, বয়স দেখছেন জোয়ান। এই যে বলছে দাম কত? 32,000 চাইলেন? 24-25,000 টাকায় গরু কিনবেন? কিনতে চাচ্ছি। কিনতে চাচ্ছেন, পাচ্ছেন না? পাইতেছি না, মনের মতো পাচ্ছেন না। তো এটা বেচার দাম কত চাচা আপনার? 30,000। দর্শক শুনলেন যে 30,000 টাকা ওনার বেচার দাম এটি। আমরা এই পাশে আরেকটি দেখছি, এটার বয়স কেমন? দুই দাঁত। কত দাম চাচ্ছেন? 27,000। আর কত পর্যন্ত বললো এখন পর্যন্ত? 22,500 পর্যন্ত। 4,500, মানে 24,500। তো বেচা বিক্রির দাম কত? বেচা বিক্রির দাম 6,000, 5,500, মানে 5,500, মানে 25,500। দর্শক শুনলেন যে 25,500 টাকা পর্যন্ত হলে বিক্রি করবেন। ভাই আপনি গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছি। কোত্থেকে আসছেন? আমার বাসায় ধরেন যে এখান থেকে 2 কিলো। এখান থেকে 2 কিলো কি গরু কিনতে যাচ্ছেন? আর গাই গরু। গাই গরু কি মোটা তাজা করার জন্য না কতগুলো কিনবেন? বেশি কিনবো না, ওই একটাই কিনতে যাচ্ছি। একটাই কিনতে যাচ্ছেন? দামে কি মনে হচ্ছে দাম? কি দাম এটা বললাম আপনার?
দর্শক আমরা এই পাশে আরেকটি দেখছি, কত চালেন ভাই এটা, দাম চাইলেন কত? দাম চাইছি ২৬,০০০, বয়স কেমন? বয়স কেমন? নতুন জোয়ান মানে লাস্ট কত চাইছেন? ২৫ আর কত পর্যন্ত বলছে? ২০-২১ পর্যন্ত বলে দর্শক, ২১ দেওয়া যাবে না, ২২ পর্যন্ত এই দামে আপনি বিক্রি করবেন? দর্শক শুনলেন যে এই দামে উনি বিক্রি করবেন। আমরা দেখছি বেশ কিছু গাভী গরু বাজারে দেখছি আজকে, দেখি এই পাশে বয়স কেমন ভাই এটার? নতুন জোয়ান। কত দাম চাচ্ছেন এটা? ৩০,০০০। আর কত পর্যন্ত বলছে? কত পর্যন্ত বলতেছে? ২৪-২৫ কেনা বেচার দাম? ২৮ দর্শক শুনলেন যে ২৮,০০০ হলে উনি এটা বিক্রি করতে চাচ্ছেন, দেখছেন আপনারা। আমরা দেখি এই পাশে আরো, এই যে এই পাশে একটি দেখছি, এটার বয়স কেমন? নতুন জোয়ান। আপনি দেখছেন কত চাইছে আপনার কাছে? চাইছে কত? এখনো জিজ্ঞাসা করেনি। কত দাম চাচ্ছেন ভাই? ২৬,০০০। আর কত পর্যন্ত বলতেছে এখনো? ২০ পার পর্যন্ত বলছে। কেনা বেচার দাম কত এটা? ২২ পার হতে হবে। দর্শক শুনলেন যে ২২ পার হইতে হবে। বয়স নতুন জোয়ান? নতুন জোয়ান বয়স। আমরা দেখি পাশে দেখ ভাই, কটা আনছেন আজকে? ৩টা। এই যে ৩টা, এগুলোর বয়স কেমন ভাই? আয়নার মতো ভাইয়া। আয়নার মতো মানে নতুন জোয়ান। পিস প্রতি দাম চাচ্ছেন কত? এগুলার দাম বলতেছে ভাইয়া পানির দাম। পানির দাম মানে কত করে? ২০,০০০ করে বলতেছে। ২২,০০০ ওটা ২২,০০০ বলতেছে ভাইয়া, বলতেছে বলতেছে। কেনা বেচার দাম কত? কেনা বেচা তো ২৫ পার সবগুলাই হচ্ছে ২৫ পার করে বিক্রি করবেন। দর্শক দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি রঙে বর্ণে, তাতে অনেক কিন্তু ভাই একটু মিডিয়া লাগান, বাজার খুবই খারাপ, বাজার খুবই খারাপ, খুবই খারাপ। আমরা চেষ্টা করছি মিডিয়া পাবো না, বাজার ভালো করার চেষ্টা করছি, দেখি এখন কতটুকু পারি। এই যে এই পাশে আমরা একটা দেখছি, বয়স কেমন এটা? ৪টা। কত দাম চালের এটা? ২৭,০০০ ২২-২৩ পর্যন্ত বলে। কেনা বেচার দাম কত? কত? ২৫ ওইরকম। দর্শক শুনলেন যে ওইরকমই। আমরা এই পাশে একটি শুকনো গাভী গরু দেখছি, শুকনো। কটা আনছেন? ২টা। এটা কি বয়স কত? ২ দা। আর এটা? ৬ দা। তো জোড়াটা কত দাম চাইলেন আপনি? ৫৫,০০০ চাচ্ছেন। বাজার কত পর্যন্ত বললো? ৫০ ভাঙে বলছে। বিক্রি করবেন না? ৫০ ভাঙে না, ৫০-এর উপরেই লাগবে। দর্শক শুনলেন, ৫০ পার হতেই হবে এই দুটি বিক্রি। আমরা এই পাশে আরো দুটি দেখছি, এই যে দেখছেন আপনারা, বয়স কেমন? জোয়ান। তো জোড়ার কত দাম চাইলেন? ৪০ কি জোড়াটা না একটা মানে ৮০,০০০ চাচ্ছেন দুইটা? দর্শক যে দুটা ৮০,০০০ চাইছে, দেখছেন। কত পর্যন্ত বললো এখন পর্যন্ত ভাই? ৫০-৫০-৬০ পর্যন্ত বলছে। কেনা বেচার দাম কত? ৮০ তো চাচ্ছেনি। ৭০-৭২ হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে ৭০-৭২,০০০ হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁও জেলার গড়াইয়াহাট থেকে ৩১ জানুয়ারি রবিবারের মোটা তাজাকরণের যে গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। এই যে দেখছেন, আমরা আর একটি গরুর দাম জানার চেষ্টা করি। এই যে পাশে একটি দেখছি, বয়স কেমন এটা? ২ দা। কত দাম চাচ্ছেন?
33,000 কত পর্যন্ত বললো এখন 27-28 দাম দিতে আছে 27-28 দিচ্ছে কেনা বেচার দাম কত 30,000 দর্শক শুনুন 30,000 টাকা ওনার কেনা বেচার দাম দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সাক্ষাৎ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।